একটু থাম, কান মাথা ছেড়ে গেল, একটু থাম, থেমেছিস? আচ্ছা, এত স্পিডে কথা বলিস, এত ফ্রাস্ট্রেশনে ভুগছিস, মানে দুদিন পরে যে তোর কী হাল হবে না, তুই রাস্তা রাস্তায় ঘুরে বেড়াবি, তুই রাস্তা রাস্তায়, আমি কি সত্যি কি মিথ্যে বলছি? তুই তোর ভিউয়ার্সদের কাছে জিজ্ঞেস কর, তোর ভিডিওতে কমেন্ট করা আছে যে একটু আস্তে কথা বলো, একটু স্লোলি কথা বলো, তোর ভিডিওতে কমেন্ট করেছে তোর বন্ধুরা। তো দেখ, এটা কিন্তু আমি বলছি না, এটা তোর বন্ধুরাও বলছে, একটু আস্তে কথা বলো, একটু আস্তে, এই এইরকম করে না, একটু বন্ধ করবি, স্লোলি স্লোলি কথা বলবি, ঠিক আছে? তাহলে কী বলতো, তুই যেগুলো বলছিস না একটু ক্লিয়ারলি বুঝতে পারবো। ও, তোর একটা বন্ধু বলেছে, তোর ভিউয়ার একটা বন্ধু বলেছে যে তুমি এত তাড়াতাড়ি কথা বলো, যে তোমার এত মানে এত কী বলবো, স্পিডে কথা বলো, এত ছটফট করে কথা বলো, মানে এত ফ্রাস্ট্রেটেড হয়ে কথা বলো, যে তোমার মানে কথাগুলো আবার দ্বিতীয়বার শুনতে হয়, প্রথমবারে শুনে বোঝা যায় না। তোর কমেন্ট বক্সে আছে, আমি দেখলাম। তো আমিও সেটা বলছি, হ্যাঁ, কান মাথা তো এখন ঝালিয়ে দিলি পুরো, একটু একটু ফ্রাস্ট্রেশনটা একটু কমিয়ে কথাগুলো বলবি, দেখবি সবাই স্পষ্টভাবে শুনতে পারবে। সুতপার বন্ধুদের কাছে আমার একটাই কোশ্চেন, তোমরা কি সত্যিই এই কারণের জন্যই কি সুতপাকে বারণ করেছো, ওকে কোনো উত্তর না দিতে? এটা যদি কারণ না হয়ে থাকে, আর সত্যি যে কারণে তোমরা সুতপাকে বারণ করছো যে ওকে কোনো উত্তর না দিতে, তোমরা প্লিজ তোমাদের সেই মূল্যবান মতামতটা কী কারণে তোমরা বারণ করছো সেটা কমেন্টের মাধ্যমে প্লিজ জানাও, এবং ওকে উত্তর দাও, তোমরাই উত্তর দাও যে তোমরা কী কারণে সুতপাকে বারণ করেছো যে ওকে নিয়ে কোনো ভিডিও না করতে। এবার আসি মেন কথায়, তুই তো মানে কারোর কমিউনিটি পোস্ট নিয়ে ইনকাম করা ছাড়িস না, কেউ যদি কোনো কমিউনিটি পোস্ট দেয় সেটাও তোর কাছে একটা ইনকামের জায়গা, সেটাও মানে ভিডিও করলে তো আছেই, সেটা তো কোনো কথা হবে না, কিন্তু কেউ যদি কোনো কমিউনিটি পোস্ট করে সেটাও তোর থাম্বনেলে চুপকে যায়, এবং সেই কমিউনিটি পোস্টটাও তোর রেভিনিউ দেয়, সেখানে ছুটে চলে যাস মালকামাতে, বুঝেছিস? তো আমরা দেবো, হ্যাঁ, আমরা এরকম প্রায় দেবো কমিউনিটি পোস্ট করবো যাতে তোর একটু রেভিনিউটা বাড়ে, তুই একটু ইনকামটা একটু বেশি করে করতে পারিস। হ্যাঁ, যদি ভিডিওতে কন্টেন্ট না পাস চিন্তা করিস না, আমরা কমিউনিটি পোস্ট করে দেবো তোর কন্টেন্ট দেওয়ার জন্য। তো কালকে সুতপা একটা কমিউনিটি পোস্ট করেছে, ঠিক আছে? তো সেই কমিউনিটি পোস্টটা এই খ্যাক্সিয়াল নিতে পারছে না, কমিউনিটি পোস্ট দেখে এই খ্যাক্সিয়ালের মাথায় হাত, বলে এ কী হচ্ছে, এ কী সর্বনাশ হবে, কী সর্বনাশ, ওই সুতপা আর আমাকে উত্তর দেবে না, মানে আমি আর ভিউজ পাবো না, এ কী হলো, এ মেনে নেওয়া যাবে না, এ আমার কী সর্বনাশ, ওরে বাবারে, পুরোর মাথায় হাত পড়ে গেছে, পুরো পাগলি হয়ে গেছে, পুরো পাগলি। কালকের ভিডিওটা দেখে হাসবো না কি, মানে রাখবো কি ভেবেই পাচ্ছিলাম না, এত মানে হাসি লাগছিল যে এর মাথায় হাত পড়ে গেছে, কারণ একে নিয়ে আমরা যখন পুরোপুরি ত্যাগ করে দিই, পুরো ইগনোর করি, এ পুরো পাগলি হয়ে যায়, পুরো পাগলি হয়ে যায়, এমনভাবে তখন অ্যাটাক করবে না যাতে তুমি ফিরে এসো আমার কাছে, আমাকে আনসার দাও, নাহলে আমার ভিউজ হচ্ছে না, পাগলা হয়ে যায় যা তোমাকে ফিরিয়ে আনার জন্য। তো এ কমিউনিটি পোস্টটা দেখে এর মাথা তো গেছে খারাপ হয়ে, পাগলের মতো করছে। তো ভিউয়ার্স, আমি আজকে সুতপার ভিউয়ার্সদের কাছে কিছু কোশ্চেন করব, আর তোমরা যদি সুতপাকে সত্যিকারের ভালোবেসে থাকো তাহলে তোমরা আমার তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, ঠিক আছে? তোমাদের যেমন কোশ্চেন করব তেমন তোমাদেরকে আমি একটা হাত জোড় করে রিকোয়েস্ট করব সুতপার বন্ধুদের কাছে, সুতপাকে যারা ভালোবাসো, আর যদি তোমরা সুতপাকে সত্যিকারের ভালোবাসো তাহলে আমার রিকোয়েস্টটা তোমরা রাখবে। তো এই কমিউনিটি পোস্টটা দেখে খেক্সিলা যেমন মাথা খারাপ হয়ে গিয়ে ও ভিডিও করতে বসে গেছে, এবং সেটাকে এক্সপ্লেনেশনটা দিতে শুরু করে দিয়েছে কি না কেন, ও মানে ও বলেছে যে ওর ভিউয়ার্সরা ওকে বলেছে যে প্রথমে বলেছিল তুমি ওকে উত্তর দাও, কারণ ও এত জঘন্যতম নোংরামো করছে, যে তুমি আর চুপ করে থেকো না, আর ইগনোর করো না, ওকে উত্তর দাও। তারপরে সুতপা যখন উত্তর দেওয়া শুরু করেছে, তখন তারপরে কিছুদিন পরে এখন ওর ভিউয়ার্সরা বলছে
মানে তোমরা বলছো যে আর উত্তর দিও না, ও একবারে যাচ্ছে তাই নোংরা, ওকে পুরো জাস্ট ইগনোর করো। সেইটা সুতপা বলেছে যে তোমরা বলছো উত্তর দিতে, আমি উত্তর দিলাম, আবার তোমরা এখন বলছো যে ইগনোর করতে। তাহলে তোমরা ফাইনাল বলো যে আমি কী করবো, কারণ সুতপা তোমাদের মতো মানে সমস্ত বন্ধুদের কথা ও শোনে, তো সেই জন্য তোমাদের কাছে ডিসিশানটা ছেড়ে দিয়েছে যে কী করবো, তোমরা ডিসিশানটা দাও, ওকে নিয়ে ও উত্তর দেবো না ওকে ইগনোর করবো। এইটা ও এতটাই অপমানিত হয়েছে, এতটাই জ্বালায় জ্বলছে, ও সরি চিরুনি ঘুরাবো না আবার, সে গুন্ডিরানি হয়ে যাব, ও এতটাই জ্বালায় জ্বলছে মানে ওর জীবন অলরেডি শেষ, ওর জীবন অলরেডি বেরিয়ে এসেছে, যে সুতপা যদি ওকে কন্টেন্ট করা বন্ধ করে দেয় তা ওর গেল। ও সেই জ্বালায়, সেই জ্বালায় ও পাগলি হয়ে ভিডিও করতে বসে বলছে তোর বন্ধুরা, আবার সুতপা সেই কমিউনিটি পোস্টটা ওর থাম্বনেইলে চুপকে দিয়েছে যাতে লোকের আকর্ষণ হয়ে লোক ছুটে যায় দেখতে, ঠিক আছে। এই ওই সুতপার গু ছাড়া ওর কিচ্ছু হবে না, আমাদের পটি ছাড়া গু ছাড়া ওর এক কিচ্ছু চলতে পারে না, তো সুতপার ওই পটিটা নিয়ে ও চুপকে দিয়েছে, ওই সুতপার কমিউনিটিটা লেখাটা দিয়ে ওর রেভিনিউ কামাবে, ঠিক আছে। কি বলছে যে তোর ভিউয়ার্সরা কেন বারণ করছে বলতো যে তুই আর ইগনোর কর আমাকে, কেন বলছে বলতো, কারণ তুই যেভাবে যে ভাষায় কথা বলিস, যে বাজে ভাষায় কথা বলিস, সেইটা তারা মেনে নিতে পারছে না, সেটা তারা সহ্য করতে পারছে না। ভেরি গুড, ভেরি গুড, তোর কি বলবো এক্সপ্লেনেশনটা দারুণ দারুণ দারুণ, মানে নিজে নিজেকে কি বলে সান্ত্বনা দেবে এই খেক্সিয়াল এমএসএলের দালাল ভেবে পাচ্ছে না। এটা শুধুমাত্র এই যে ফ্রাস্ট্রেশনটা তুই দেখালি, এই যে ভিউয়ার্সদের হয়ে তুই কথা বললি যে কী কারণে ভিউয়ার্সরা তাকে বারণ করছে, এই যে তাদের হয়ে যে এক্সপ্লেনেশনটা তুই দিলি মানে দিলি সবাইকে, সেটা শুধুমাত্র শুধুমাত্র তোর নিজের প্রতি নিজের সান্ত্বনা, বুঝতে পেরেছিস, তুই নিজেকে নিজেই সান্ত্বনা দিলি, তুই নিজেকে নিজেই সান্ত্বনা দিলি, বুঝতে পেরেছিস। আদৌ তো এরকম নয়, মানে কি ভিউয়ার্সরা চেয়েছে যে তোর মতো নোংরাকে যা ওই একটা দুটো ভিডিওতে যথেষ্ট উত্তর দেওয়া, ঠিক আছে, আর বেশি ভিডিও করে তোর জন্য সময় নষ্ট করা উচিত না, সুতপার সামনে অনেক কাজ। হ্যাঁ, ওর এমএসএলরাই হচ্ছে ওর কন্টেন্ট, ও এমএসএলকে নিয়েই করুক, এটাই ওর বন্ধুরা চায় যে তোকে দু চারটে উত্তর দিয়ে ছেড়ে দিক, মানে তুই এরই যোগ্য। হ্যাঁ, তোকে মানুষ হিসেবে ধরাই যায় না, তোকে দু চারটে লাথি টাথি মেরে তাড়িয়ে দেওয়া দরকার, তোকে যদি নিয়ে সবসময় পড়ে থাকা হয় তাহলে তোর ইম্পর্টেন্ট দেওয়া হচ্ছে, তাই না, তুই আমাদের কাছে কোনোরকম ইম্পর্টেন্ট নোস, সেটা তুই আগেও তোকে বুঝিয়েছি, কিন্তু এখন তোকে তো উত্তরগুলো দিতে হবে, তোর বড্ড ঝোঁক আমাদের পেছনে লাগার, আমাদেরকে কন্টেন্ট করার, তা তোকে একটু সেটা মেটাতে হবে, তো সেই জন্যই এই এগুলো বলা। তা তুই যে নিজেকে নিজের সান্ত্বনাটা দিলি, দিয়ে তুই নিজের কী বলতো কষ্ট দুঃখটা চেপে রাখতে পারলি, আর সুতপা যে তোকে নিয়ে ভিডিও করবে না সেই যন্ত্রণাটা তুই যদি একটু মানে কি বলবো লাঘব করতে পারিস, সেই জন্য এটা করেছিস, আর এমন এমন কথা বলছিস যেন সুতপা তোকে না ছাড়ে। এইটা শুনে সুতপার একটা জেদ বেড়ে যাবে যে না ওকে আমি ছাড়বো না, এইটা আর তোর প্রতি উত্তর দিয়েই যাবে, উত্তর দিয়েই যাবে, আর তোর তুইও ওকে অ্যাটাক করেই যাবি, আর ভিউজ তোর হয়েই যাবে, তাই তো। হ্যাঁ, তোর টার্গেট এইটা, কিন্তু সুতপা তো অত বোকা নয়, তোকে তো টার্গেট করবে না, তোকে লাথি মেরে ছেড়ে দিয়েছে, তুই হচ্ছিস আমাদের লাথি খাওয়ার যোগ্য, তোকে আমরা ধরবো না, সবসময় ধরবো না, তুই বলেই যাবি আমাদের পটি খেয়েই যাবি, আর আমরা আসবো মাঝে মধ্যে আসবো দু চারটে লাথি মারবো বেরিয়ে যাবো, তুই হচ্ছিস আমাদের লাথখোরের যোগ্য, তুই হচ্ছিস আমাদের লাথি খাওয়ার যোগ্য, ঠিক আছে। তা সুতপার লাথি মারা হয়ে গেছে, সুতরাং ওর বন্ধুরা বলছে তুমি এবার ওকে ছেড়ে দাও, ইগনোর করো, ও লাখর মতো চিল্লাক, এটাই বলতে চেয়েছে। তো ভিউয়ারদের কাছে আমি সুতপার ভিউয়ারদের কাছে একটাই অনুরোধ করব, তোমরা যদি সুতপাকে সত্যিকারের ভালোবাসো তাহলে তোমরা প্রত্যেকেই আমার কমেন্ট বক্সে অথবা সুতপার কমেন্ট বক্সে পুরো ক্লিয়ার করে দিও যে তোমরা কেন সুতপাকে ইগনোর করতে বলছো ওকে, তোমাদের সম্পর্কে যে ভুল ধারণাটা ও সবার সামনে তুলে ধরছে যে তোমরা এই কারণেই সুতপাকে বারণ করছো, সুতপার মুখের ভাষা খারাপ তাই তোমরা নিতে পারছো না, তো এইটা তোমাদের কাছে আমার দাবি, আমার অনুরোধ যে তোমরা পুরোপুরি কমেন্টের মাধ্যমে ওই খেক্সিয়ালকে উচিত জবাবটা তোমরা দিয়ে দাও যে তোমরা কী কারণে সুতপাকে বারণ করছো, এইটুকু তোমাদের কাছে আমি অনুরোধ করব। আমার কমেন্ট বক্সে এসে তোমরা কমেন্ট করতে পারো, আর যদি মনে করো যে না আমার কমেন্ট বক্সে করা যাবে না তো সুতপার কমেন্ট বক্সে করো, প্লিজ এইটুকু অনুরোধ রেখো, এইটুকু বলার। আর শোন খেক্সিয়াল,
তোকে সব লাঠি মেরে তাড়িয়ে দেবে। আর সুতপা তোকে আর কন্টেন্ট করো, তুই যতই সুতপার পেছনে লাগিস আমরা বারণ করবো সুতপাকে, একদম যেন তোকে কন্টেন্ট না করে, তোকে যা লাঠি মারার মেরে দিয়েছে, তুই লাখ লাখ খেতে থাক। এবার তুই চিল্লা চিল্লা আর নিজেকে এইসব বলে নিজের প্রতি নিজেকে সান্ত্বনা দে, নিজেকে সান্ত্বনা দে, বুঝতে পেরেছিস লাখ। তো বন্ধুরা আজকে আসছি, তোমরা কিন্তু সবাই কমেন্ট বক্সে উত্তরটা দেবে, ওই খেকশিয়ালের যে প্রশ্নটা করেছে যে ওর ভুল চিন্তাভাবনা ভুল ধারণা, এটা তোমরা কিন্তু সবাই প্লিজ ভাঙিয়ে দেবে, প্লিজ কমেন্টের মাধ্যমে, যে তোমরা ওকে কতটা ঘেন্না করো, তোমরা কী কারণে সুতপাকে বারণ করছো, ডিটেলসটা কিন্তু তোমরা কমেন্টে লিখে দিও। সবাই খুব ভালো থেকো, টাটা।